ময়মনসিংহে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। তবে ফুলপুর ও ধোবাউড়ায় এখনো পানিবন্দি আছেন 25,000 মানুষ। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের এখনকার অবস্থা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, অর্থাৎ মানুষ কিন্তু তাদের যে ঘরবাড়ি সেই ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে এবং তারা বলছেন তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কিন্তু পোষানো কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ সরকারের যদি সহযোগিতা না করে তাহলে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন না, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি যে বন্যার পানি কমলেও মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির চিহ্নগুলো কিন্তু এখন বেশে উঠছে। অর্থাৎ মানুষ কিন্তু একেবারেই নিরাশ হয়ে পড়ছে। অর্থাৎ এখনো পর্যন্ত তারা বলছেন যে তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ ফসলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অবকাঠামোগত উন্নয়নে অর্থাৎ রাস্তাঘাটের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করে এখনো পর্যন্ত সরকার কিন্তু কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত অনেক বাড়ির রাস্তায় কিন্তু পানি আছে এবং হয়তো সম্পূর্ণভাবে তাদের মুক্ত হতে হলে বন্যা থেকে আরও বেশ কয়েকদিন সময় লাগবে, সেই বিষয়টি বলছিলেন। এখানকার মানুষজন বলছেন তারা নানা পানিবাহিত রোগেও কিন্তু আক্রান্ত হচ্ছেন। আমরা দেখেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু রোগীর সংখ্যাও কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং চিকিৎসকরাও বলছেন যে তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে অন্তত হিমশিম কাটছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুরে কিন্তু 357টি শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। অর্থাৎ পানি ওঠার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে কর্তৃপক্ষ বলছেন যে সেগুলো মেরামত করে কিন্তু শ্রেণীকক্ষে পাঠদানের উপযোগী করে তোলা হবে। অর্থাৎ বলা যায় যে সার্বিক পরিস্থিতির কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকার সহযোগিতা করবে, সেই বিষয়টি কিন্তু স্থানীয় কৃষক যারা আছেন তারা কিন্তু প্রত্যাশা রাখছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলছেন যে ক্ষতির পরিমাণ নির্ণয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং কৃষক পর্যায়ে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে তাদের যে প্রণোদনা সেই প্রণোদনা কিন্তু তারা সরকারের উদ্যতন কর্তৃপক্ষ বরাবর আবেদন পাঠিয়েছেন প্রণোদনার জন্য। প্রণোদনা স্বরূপ তারা ইতিমধ্যেই কিন্তু বীজ সহ সার বিনামূল্যে বিতরণের চিন্তা ভাবনা কৃষকদের করছেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে তারা কিন্তু সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ বলা যায় যে বন্যার পানি যতই কমছে ততই কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতিগুলো সেই ক্ষয়ক্ষতিগুলি কিন্তু এখন চোখের সামনে বেশে উঠছে এবং কৃষক যারা আছেন তারা কিন্তু একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন। তারা বলছেন যে তাদের ঘুরে দাঁড়ানোটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে যদি সরকার সহযোগিতা না করে। এই বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তারা বলছেন তারা যথাসম্ভব যতটুকু সহযোগিতা করা যায় সেইটুকু কিন্তু তারা করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ।